সো হে হ্যালো গাইজ, সবাইকে স্বাগত চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদের নতুন ইভেন্ট যেটা দিয়েছি ওটা সম্বন্ধে ফুল বুঝিয়ে দেবো। আর গাইজ, যে আমাদের মিষ্টি শপের যে আপগ্রেড বান্ডিল একটা নতুন ইভেন্টে এসেছে সেটা তোমাদের স্ক্রিন করে দেখাবো, মানে স্ক্রিন চলবে তার মধ্যে নিউজ দেবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা, একটা ভিডিওতে দুটো। তো স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ যে আমাদের পরবর্তী মানে যে আপডেটের পর লবি, মানে লবি বলতে যেটা ট্রেনিং মোড, ট্রেনিং মোডের ম্যাপ, ঠিক আছে? ট্রেনিং মোডের পুরো ম্যাপ কেমন হতে চলেছে ট্রেনিং মোডটা একটু দেখিয়ে দিলে, ঠিক আছে? সো গাইজ, আর আমার নামে একজন উল্টোপাল্টা কথা বলেছে, ঠিক আছে? লাগে একটু রিপ্লাই তো দিতেই হবে, আর আমার রিপ্লাইটা দরকার নেই গাইজ, তোমরা জানি, তোমরা ফাটিয়ে দিয়েছো, আমি দেখেছি কমেন্টগুলো। সো এখানে দেখতে পাচ্ছ একটা ডিজাস্টার বা পিস্তলে একটা নতুন স্কিন আসতে চলেছে ভাই, মানে 90 করে দেয় কিন্তু ডিজাস্টার, যদি ডবল ড্যামেজ হয় তাহলে হয়তো 100 করে দেবে, আর দুটো মারলেই এনিমি শেষ, যাই না কী হবে ভাই, কিন্তু আসছে স্কিনটা, তোমাদের দেখানোর কাজ আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর গাইজ, আমাদের যে মানে যে পরবর্তী লাইট পাস ভাই, পরবর্তী লাইট পাসের নতুন একটা জিনিস আসছে, ঠিক আছে? হ্যাঁ গাইজ, ঠিকই ধরেছ, দেখতে পাচ্ছ এরকম লাইট পাসের এখানে একটা ম্যাপ থাকবে এবং ম্যাপে একটা সিগনাল থাকবে যেখানে গিয়ে আমাদের খুঁজতে হবে। তো এই জিনিসটা ছিল অনেকদিন আগে পাইরেটে লাইট পাস, মানে যে সমুদ্রের নাবিক যেখানে গিয়ে মানে আমাদের লাইট পাস এসেছিলো, এবং ম্যাপের মধ্যে গিয়ে ট্রেজার বক্স মানে বাক্স খুঁজে বের করতে হতো, এবং বের করার পর আমাদের সেখান থেকে অনেক কিছু পেতে হতো। তো সেই সেম টু সেম মজার জিনিস আবার কিন্তু ফেরত আসছে। হ্যাঁ ভাই সাহ, তোমরা কী করতে হবে, ম্যাপের লোকেশনে যাবে, প্রথমে খুঁড়তে বলবে, খুঁড়বে, খোঁড়ার পর এরকম একটা গোল টাইপের চলে আসবে, ঠিক আছে? গোল টাইপের আসার পর এরকম টিক করতে বলবে, এরকমভাবে খুঁড়তে হবে, ঠিক আছে? এরকমভাবে খোঁড়ার পরে একটা গেট টাইপের, বড় লম্বা গেট টাইপের চলে আসবে, ঠিক আছে? তো আমি ফুল ড্রেসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো তোমাদের টেনশন করা লাগবে না, পরশু দিন লাইট পাস আসলে তোমরা ইজিলি বুঝতে পারবে, আগের থেকে বলে দিচ্ছি। তারপরে গিয়ে পাবে একটা বক্স, ঠিক আছে? এই বক্স পেয়ে যাবে, এই বক্স, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমরা এইভাবে করলে একটা করে প্রতিদিন একটা করে 30টা বক্স পাবে, ঠিক আছে? তো এই বক্সটা কী মানে এই বক্স থেকে কী পাবে তোমরা হয়তো ভাবছো, বক্স তো পেলাম, তা ভাই বক্সটাকে কী পাবো? তো বক্স থেকে বেশি কিছু পাবে যদি 30 দিনের মধ্যে যদি 15 দিন বক্সটা কালেক্ট করতে পারো, যদি 30 দিনের মধ্যে 15 দিন কালেক্ট করতে পারো তাহলে পেয়ে যাবে একটা ব্যানার কি অফ দ্যাট টাইপের, ঠিক আছে? এবং আর যদি মানে বক্স থেকে 3 দিনের জন্য এই এলাইট পাসের কস্টিউম লুট বক্স নিতে পারবে এবং পরে লোককে দেখাতে পারবে, ভাই দেখ আমি পরে খেলছি। আর যাতে ড্রেসপত্র নেই খুবই ভালো হবে, যাতে আছে ড্রেসপত্র নেই, সকাল সকাল বক্সটা খুঁজে নিয়ে ড্রেসপত্রগুলো পরেই রাখলো। তো এই জিনিসটা আমি আগের এলাইট পাসে ভুল করে বলে ফেলে দিয়েছিলাম যে আগের এলাইট পাসে আসছে, কিন্তু না গাইস এটা হবে এই লাইট পাসে আসবে, ঠিক আছে? আমি ভুল করে আগের লাইট পাসে বলে দিয়েছিলাম। তো যাই হোক গাইস, ক্ষমা করে দিও, এই লাইট পাসে আসবে, তোমরা এবার দেখে নিও, ঠিক আছে? সো এবার গাইস, আমি তোমাদের নেক্সট যে আপডেট একটা আছে, আমাদের মাদার্স ডে স্পেশাল একটা ইভেন্ট এসেছিলো, যে টপ আপে ইমোট এসেছিলো। তো এই ইমোটটা কিন্তু বাইরের ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু 70 ডায়মন্ড টপ আপে এসেছে ভাই, তোমরা জানো মনে হলো যে আমাদের এখানে 800 ডায়মন্ড আর ওখানে ভাই 70 ডায়মন্ড, সেই জন্য ভাই জানিয়ে দিলাম। সো গাইজ, নতুন ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে ভাই, এখানে লাকি ফ্লিপ নামে যেন ইভেন্টটা তোমাদের দেখিয়ে দিলাম স্পিন করে। তো এখানে যে ইভেন্টটা আছে দেখতে পাচ্ছ, একটা গ্রেনেডের স্কিন আর মেল ফিমেল বান্ডেল আর একটা পেট। তো এখানে দেখে মনে হচ্ছে এগুলো ফ্রিতে দেবে, কিন্তু গাইজ আমি তোমাদের কোনো এখানে ইভেন্টটা অন হচ্ছে না, আমি ট্যাপ করে সব জায়গায় চেক করে ইনস্টাগ্রাম প্রোফাইল, ফ্রি ফায়ারের ফেসবুক প্রোফাইল সব চেক করেছি, কোনো জায়গায় কোনো পোস্ট নেই, কোনো ইভেন্টটা ওপেন হচ্ছে না। তো এখানে একটা ছবি হতে পারে, একটা করে অফার দিতে পারে 4টে, এটা একদম হবে না, 10% চান্স এটা না হওয়ার, ঠিক আছে? তোমরা ভয় পেও না। তো এখানে কিন্তু যে মেল ফিমেল বান্ডেল এবং নতুন পেট এবং যে গ্রেনেড স্কিন, এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। কীভাবে? এখানে 20K শেয়ার, মানে 20,000 শেয়ার করতে পারলে গ্রেনেড স্কিনটা, 50,000 করতে পারলে বান্ডেলটা, 100K শেয়ার করতে পারলে মেয়েদের বান্ডেলটা, আর যে পাখিটা আছে এটা 150K শেয়ার করতে পারলে, মানে পাখি বলতে পেটটা, ঠিক আছে? তো এই শেয়ার করে করতে হবে, কিন্তু ইভেন্টটা এখনও গেমের মধ্যে আসেনি পুরোপুরিভাবে, জাস্ট একটা ব্যানার এসছে, আজকের থেকে ইভেন্টটা শুরু হয়ে যাবে, তোমরা দুপুর 12টার আগে দেখবে গেমের মধ্যে ঠিকঠাকভাবে চলে এসছে ইভেন্টটা। তোমরা ইভেন্টের উপরে ক্লিক করবে, ক্লিক করে গিয়ে দেখবে শেয়ার করতে বলবে, তোমরা শেয়ার করবে, ঠিক আছে? তারপরে যে আদায় কিছু দিলেই আমাদের লাভ, তো ব্যানার দিক, আফতার দিক, কি সত্যি সত্যি ওর ক্যারেক্টারগুলো দিক আমরা নিলেই লাভ, ঠিক আছে? তোমরা শেয়ার করে দেবে, সবাই শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে সবাই পেয়ে যাবো আমরা, 150K শেয়ার করতে হবে আমাদের। আর থার্ড জুন একদিন লগ ইন করবে আপডেটের পর, 3 দিনের জন্য ফার্মাসের লেজেন্ড এটা পেয়ে যাবে হয়তো হাতে রাখার জন্য, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলছি এখানে দেখতে হচ্ছে যে গোল্ড রয়্যাল শেষ হতে চলেছে আমাদের, কদিন বাকি আর 5 দিন, তার মানে গাইজ 3 তারিখ, মানে জুনের 3 তারিখ আমাদের আপডেট আসবে, সারাদিন গেম বন্ধ থাকবে, ঠিক আছে? তাই বলে আর তোমরা সবাই জানো ভাই, এখন আর ভিডিও দেওয়ার দরকার নেই যে গেম সারাদিন কেন বন্ধ। তো 3 জুন গেম বন্ধ থাকবে, বিকেলে আবার আপডেট দিয়ে তোমরা খুলে নিতে পারবে, ঠিক আছে? সো গাইজ, এই ছিল আজকের ইভেন্টের ভিডিও আর লিক্সের ভিডিও। গাইজ, একজন আমাকে উল্টোপাল্টা কথা বলে দিল ফট করে, ঠিক আছে? আমি বলছি তোমাদেরকে, নাম তোমরা বলা লাগবে না, আমাদের বড় ইউটিউবার বাংলার। তো ভাই প্রথম কথা, সো গাইজ, ও জার্সি নিয়েও কথা বলেছে। তো প্রথম কথা যেটা বলেছে সেটা হচ্ছে, আমরা নাকি লোকের নামে মানে ওদের নামে ভিউস নিই, ওদের নাম না নিলে নাকি আমাদের ভিডিও ভিউস আসে না।
ঠিক আছে ভাই, একটা কথা বলছি, তোমাদেরকেও বলছি, ওকেও বলছি, দেখো আমার ভিডিওতে আগের দিন যে ফ্রি ফায়ার ভুল করছে ওটাতে আমি কোনো ইউটিউবারের নাম নিয়েছিলাম বা কোনো ইউটিউবারের নাম টাইটেল ডেসক্রিপশনে কোথায় লিখেছিলাম লিখিনি, আমি জাস্ট এমনি ভিডিওটা বানিয়েছিলাম। সেকেন্ড, আমার চ্যানেলে তিনটে কি চারটে ভিডিও হবে লোকের নামে, লোকের নামে বলতে তারা লোক না, তারা নিজেদেরকে মনে করেছে সেজন্য ভিডিওটা ছেড়েছি। আমার ম্যাচে একবার এসকে সাবির বস পড়েছিল, আমি তাদের জন্য ভিডিও ছেড়েছিলাম, একবার খেলেছিলাম তাই নিয়ে ভিডিও ছেড়েছিলাম, একবার জিক্স ভাইয়ের সঙ্গে খেলেছিলাম আর জিক্স ভাই পড়েছিল তাই নিয়ে ভিডিও ছেড়েছিলাম, তাও জিক্স ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে কোনো তেলিয়ে তেলিয়ে না কারোর, ঠিক আছে আমি নিজে সেখানেই খেলেছিলাম, ঠিক আছে। আর আমার চ্যানেলে আর কোনো লোকের নামে ভিডিও মানে লোকের নিয়ে ভিডিও পাবে না। সো এখানে বলছে লোকের নামে আমরা নাকি ভিউস নিই, তো গাইস তোমরা ভালো করে জানো তার চ্যানেলে কী সব ভিডিও পাওয়া যায়। এই ভাইয়ের সঙ্গে খেললাম, এই ভাই এত গালাগালি দেয় কেন, আজকে এ ভাই ফোনে খেলবে, আজকে ও ভাই মোবাইলে গেম খেলছে, আজকে আমি ইয়ের সঙ্গে খেললাম বড় একটা হনুর সঙ্গে, আমি একটা বড় হনুর সঙ্গে লাইভে খেলছি। সো গাইস কে কান কে লোকের নামে ভিউস নেবে তোমরা বলো, তোমরা তো জানো তোমরা সবার আমার চ্যানেলও দেখো তার চ্যানেলও দেখো, সব থেকে বড়ো ইউটিউবার যেহেতু, তো তোমরা তার চ্যানেলও দেখো আমার চ্যানেলও দেখো, তো তোমরা জানো কে লোকের নামে ভিডিও ছাড়ে আর কে নিজের নামে ভিডিও ছাড়ে, তো আমার আর বলা লাগবে না, ঠিক আছে। সেকেন্ড, বোয়া টিভিতে যে জার্সির ব্যাপার সেটা নিয়ে কথা বললো, সেটার একটা রিপ্লাই দিয়ে দিই আমি, কোনো উল্টো পাল্টা রিপ্লাই দিই না, আমি যেটা সঠিক ব্রেন থেকে আমি ভাই শিক্ষিত আমি ব্রেন থেকে তোমাকে রিপ্লাই দেবো, ঠিক আছে। সো গাইস ও ভিডিওতে বলেছে যে ও নাকি 50 GB জিওতে রিচার্জ করে তারপরে বোয়া টিভিতে স্ট্রিম দেখে জার্সিগুলো নিয়েছে। সো গাইস ওর বাড়িতে ব্রডব্যান্ড রয়েছে, ওখানে ওয়াইফাই যেটা আনলিমিটেড নেট পাওয়া যায়, মানে কত বড় একটা মিথ্যা কথা বলে দিল যে নাকি ও জিওতে রিচার্জ করেছে। মানলাম জিওতে রিচার্জ করেছে, আমাদের এখানে 48 টাকায় ভোডাফোন এয়ারটেল 3 GB দেয়, 800 টাকায় হয় 50 GB, আমি হিসেব করেছি তোমরা হিসেব করে নিতে পারো, 800 টাকায় 50 GB সামথিং হয়। তো ভাই ও 800 টাকা রিচার্জ করে এই জার্সিটা নিয়েছে, তো যারা সাধারণ পাবলিক আছে সাবস্ক্রাইবার আছে তাদেরকে ফ্রি দেওয়া উচিত ছিল গায়ে না, তো তোদের মতো তোর মতো 800 টাকা আর কে রিচার্জ করতে পারবে, আর তোর হচ্ছে আগের থেকে একটা জার্সি ছিল তাহলে তোর আবার কেন নেওয়ার দরকার হলো ভাই, লোককে অনেক পাগল বানিয়ে দিয়েছে এরা গাইস, ঠিক আছে। মানে যাতা অনেক পাগল বানাচ্ছে, মানে পাগল বানাতে আমি জানি আমার কিছু বলার ছিল না, এই ভিডিওর দরকার ছিল না, কারণ গাইস ওর ভিডিওতে কমেন্ট আমি দেখেছি, এমন কমেন্ট এসছে ভাই ও আর ভিডিও বানাবে না, আমি জানি ভাই সে কী কমেন্ট ভাই, তোমরা কে চেক করতে পারো ভাই সাহেব, তো আমার অনেকে সাপোর্ট করেছে, আমার নাম নিয়েও একজন বলেছে ও এই কথা বলেনি তুমি ওর নামে উল্টোপাল্টা কেন কথা বলছো। সো দেখো এখানে কিন্তু বোয়া টিভিতে যাচ্ছিলো দেওয়ার কথা ছিল তোমাদের, কিন্তু তারা নিজেরাই নিয়েছে বা পেয়ে গেছে, মানে যারা যারা ইউটিউবার তারাই পেয়ে গেছে, এমন একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেলো, আর বাকি কেউ পেল না, যারা যারা এই ভিডিও দেখছো তারা নিজেরাও তো জানো যে নিজেরাও স্ট্রিম দেখেছো বোয়া টিভিতে গিয়ে কিন্তু কিছুই পাওনি, ঠিক আছে। তো এই আর কি, তোমরা সবই জানো, তোমরা সবই বুঝে গেছো, আমার আর আলাদাভাবে কিছু বলার দরকার নেই। চলো গাইস ভিডিওটি এই পর্যন্তই, নাহলে বলবে লোকের নামে ভিউস নিচ্ছি, ভাই কী আর বলবো, পাগল পাগল ছাগল লোক কোয়া থেকে চলে আসে ম্যা 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 কোয়া।